আমার তো ছেলে নেই, আমার মেয়ে আছে, আমি চাই আমার মেয়েদেরকে মানুষের মতো মানুষ করার জন্য একটা সংগঠনের দেশে আমার মন মতো আছে, আমি ধাঁচে ধাঁচে পরীক্ষিত, সেটা ইসলামী ছাত্রী সংস্থা। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, যদি শেষ বয়সে বৃদ্ধাশ্রমে যেতে না চান, যদি নিজের ছেলে নিজের মেয়েকে নেশাগ্রস্ত অবস্থায় দেখতে না চান, ইসলামী ছাত্রী সংস্থা ইসলামী ছাত্র শিবিরে নির্দ্বিধায় দিয়ে দেন, আমি গ্যারান্টি দিচ্ছি এই দুইটা কাজ জীবনে পাবেন না। একমাত্র ছাত্র সংস্থা বাংলাদেশে একটাই, অন্যগুলো আছে ইসলামী যারা আছে, কিন্তু এটা আমি পরীক্ষিত, এদের ভেতরে কোনো নেশাখোর নেই। আপনি আল্লাহর অলি দেখার জন্য সেই বরিশাল চলে যান, আল্লাহর অলি দেখার জন্য চলে যাচ্ছেন সেই চট্টগ্রামে সিলেটে। কিসের আল্লাহর অলি? আল্লাহর অলি আপনার বাড়ির পাশে ওই ছেলেটা যে যুবক মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আর তাহাজ্জুদ আদায় করছে, এটার ট্রেনিং দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্রী সংস্থা আল্লাহর নিয়ামত। আমি আবার বলছি, ছেলে আল্লাহ আমাকে দেয়নি, দুইটাই মেয়ে, এই দুইটাকে এরকম জায়গায় ভর্তি করে দেব, আমার জীবনের কোনো চিন্তা থাকবে না যে তাদের নিয়ে, কারণ ওইভাবেই তারা ধাঁচে ধাঁচে গড়ে তুলবে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে রিপোর্ট লিখা লাগে যে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছি। আমি পরীক্ষিত এই কারণে বলছি, কয়েকদিন আগে আমার একটা শপথ ছিল কিন্তু হয়নি, 120টার উপরে আমরা প্রশ্ন দিয়েছিল পারিবারিক জীবন সম্পর্কে, 20টার উপরে। আমি সারা দেশে কোরআনের ওয়াজ করে বেড়াই, অথচ আমি এ পরীক্ষায় পাশ করতে পারলাম না, আমার সিরিয়াল আবার পেঁচিয়ে দিয়েছি। তাহলে যারা পাশ করেছে ওরা যদি সত্যি পাশ করে থাকে, তারা কোন ধাঁচের মানুষ আপনি দেখতে পাচ্ছেন না? নবীজি যা করেছিলেন আমার মনে হচ্ছে 1500 বছর পরে তাই তাই করছে এই মানুষগুলো। এমনি এমনি আল্লাহ একেবারে সহজে বিজয় দিয়ে দিলেও এর ভেতরে কত ঘাম, কত রক্ত, কত কৌশল, কত বুদ্ধি আপনি টের পাচ্ছেন? 15.5 বছর বহু চেষ্টা হয়েছে, কিচ্ছু হয়নি, জালে মারো তার বৃদ্ধি বাড়িয়েছে। কথা বলেন, বিশ্ব নবী জানালেন তোমরা পায়খানা কম বানাবা আর চোলা বেশি বানাবা। ওই সময় আবু জেহেল তো আগেই মারা গেছে বদরে, মক্কা বিজয়ের সময় বেঁচে ছিল, কাফেরদের যে নেতৃত্বে ছিল এই লোকটার নাম আবু সুফিয়ান, খুব কৌশল বস্তু। রাতের বেলা গোয়েন্দাদেরকে 4 জনকে পাঠিয়েছে, যা তো দেখ মোহাম্মদ এসেছে নাকি মক্কা বিজয় করার জন্য, লোকজন কেমন আছে এটা একটু দেখে আয়। ওরা রাতের বেলা একটু হাফসা হাফসা দেখে, পাহাড়ের পাদদেশ থেকে তাকিয়ে দেখছে মানুষ আর কয়জন তো জানে না, তাবুর ভেতরে শুধু চুলা গুনতেছে, রান্নাঘর 1, 2, 3, 4, মানে এক একজন মানুষ বানিয়েছে 8টা 10টা করে, 10,000 মানুষ যদি 5টা করেও বানায় বলেন কত? এই 50,000 গুদ্ধে গুদ্ধে ওদের রাত হয়ে গেছে, রাত 12টা 1টা, হচ্ছে একটা কাজ হল, পাঁচ চুলা যদি এত হয় মানুষ কত আছে ও গুলে শেষ করা যাবে না, চল নেতারে বলি। নেতারা এসে বলছে যে কি মানুষের পরিমাণ আমরা জানি না, তাবুর ভেতরে কত কি আছে, খালি চুলা গুলিছি, রান্নাঘর গণনা করতে করতে রাত প্রায় অর্ধেক হয়ে গেছে, আমরা চলে আসলাম, মানুষের হিসাব আমরা জানি না। ধমক দিয়ে বলছে পাঠালাম তোদের মানুষ গণনা করতে, তোরা চোলা গুনলি, তোদের দিয়ে হবে না, আরো নতুন 4 জনকে ভোরবেলার দিকে পাঠিয়েছি, যা এবার দেখ। নবী যে জানিয়েছিলেন পায়খানা কম বানাবা, আর এ রাতে যেহেতু এ কাজে সবার লাগে যাওয়া লাগে প্রাকৃতিক প্রয়োজন, এক একটা পায়খানার সামনে দাঁড়িয়ে আছে 200, 500, 700 করে, ওরা গণনা করছে লাইন, 4-5 লাইন গণনার পরে চিন্তা করছে এ তো 1,000 হয়ে গেল, আর তাবুর ভেতরে যে কত আছে ও আল্লাহ জানে, দরকার নেই, যে বলছে কত মানুষ আছে গণনা করতে পারেনি, কিন্তু পায়খানার সামনে যে লাইন, 4-5 লাইন গণার পরে আমাদের আর সহ্য হয়, চলে এসেছি, গণনা করতে পাঠালাম কি আর তোরা গুনবি কি, তোদের দিয়ে হবে না, আমি নিজে একা যাবো। সকালবেলা গেছি, রোদ পড়ছে যখন চিকচিক করে তরবারির উপরে, 10,000 মানুষ দাঁড়িয়ে আছে সকালবেলা, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছিলেন এই দৃশ্য দেখার জন্য, পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আবু সুফিয়ান তাকিয়ে দৃশ্য দেখে হযরতে আব্বাসকে দেখতে পেলে বললেন, আব্বাস মনে হচ্ছে তোমার ভাইয়ের ছেলে ভাতিজা আজ বিশাল বাদশা হয়ে গেছে, তার মশান কি 10,000 তরবার নিয়ে একা একা গিয়েছিল, অথচ আজকে এসেছে 10,000 মানুষ নিয়ে,
হযরত আব্বাস ওইদিন বলেছিলেন, আবু সুফিয়ান তোমার চোখ তোমাকে ধোকা দিচ্ছে, ভালো করে চোখ মলন করে আবার একটু তাকিয়ে দেখো, এর নাম বাদশাহী না, এর নাম নবুয়ত। নবুয়তের শান আছে, এই জন্য তুমি এখনো দাঁড়িয়ে আছো। নবুয়ত যদি না হতো তাহলে তোমার মতো কাফের এই জায়গায় কল্লা নিয়ে বডির উপরে দাঁড়িয়ে থাকতে পারবি না। আগস্টের 5 এর পরে যারা ইসলাম বসেন না তারা কিন্তু উল্টা পাল্টা শুরু করেছিলেন, কিন্তু সত্যিই যারা ইসলাম বসে 152 জনের ভেতরে 108 জন যারা তাকান তো তারাও ঠিক এইটাই কায়েম করেছে, তারা দেখিয়েছে কিন্তু একটা কেউ আঘাত করে নাই। শেষ পর্যন্ত একটা মুসলমান হয়ে গিয়েছিল, চিন্তা করেছেন কোথায় শত্রুদের ঘরে আশ্রয় নিলে বলেছিলেন মাফ করে দিবা, এত বড় কঠোর এবং প্রকাশ্য শত্রু ছিল আবু সুফিয়ান। আমার তো মনে হচ্ছিল বা 5 তারিখের পর থেকে অন্য কিছু মনে হয় আমাদের দ্বারা হবে, কারণ আমার নিজেরও রাগ ছিল, 3টা বছর বিনা কারণে রাজা কষ্ট দিয়েছে আমারে, জেলখানা এমনি দিয়ে দিতেন 3 বছর না 10 বছর রেখে দিতেন, তা আমার যে মামলায় মামলায় তো মানে বাড়িতেও রাখা যায় না, জান্নাতে রাখা দরকার। আর আমার ওরা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা তালা লাগে, আবার সিসি ক্যামেরা দিয়ে রাখে যেন আমার সাথে কেউ যেন কথা না বলে। মাওলানা মামুনুল হক আর আমার এত কষ্ট দিয়েছে, রিমান্ডে তো দিয়েছে মাটির নিচে নিয়ে জেলখানার ভেতরে, আর অধিকাংশ পড়ত আমাদের মালায়ন হিন্দু, দেবদাস, সুব্রতবালা, দেবদুলাল, আশিক কুমার, এ নামগুলো মুখস্থ হয়ে গেছে। 3 বছর এরাই ছিল আমার সামনে, মুসলমান দিত না, মনে করতো মুসলমান দিলে যদি ওর উপর একটু দয়া দেখায়, খাবার দাবারের যে অবস্থা মনে হতো কে যেন খাবারটা মাখিয়ে এরপরে দিয়েছে। অথচ উনি নিজেও আমার সাথে 4 দিন ছিলেন, ডাক্তার শফিকুর রহমান, এ লোকটা ঘোষণাই দিয়ে দিলেন যে আমরা আমার নিজের পক্ষ থেকে যা অত্যাচারিত হয়েছি আমার দলের পক্ষ থেকে সব আল্লাহর জন্য মাফ করে দিলাম। মনে হচ্ছে 1500 বছর আগে নবীজি নিজে মক্কায় দাঁড়িয়ে যেটা বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইগফিরুল্লাহু লাকুম, ঠিক সেই কথাটাই উনি বললেন, কোনো অভিযোগ নেই কারো উপরে, সব মাফ করে দিলাম। এই দৃশ্য দেখেই তো 15 থেকে 58 ভাগ এই কয়েকদিনের ভেতরে মানুষ সব ইসলামের দিকে আসতেছে, শুধু একটা দৃশ্যের কারণে। মানুষ লটপাট নিয়ে ব্যস্ত, মারামারি নিয়ে ব্যস্ত, আর উনি এই বুড়ো বয়সে 60-62-65 বছর বয়স ওনার, অথচ এই বয়সে সেই ফেনীতে গিয়ে হাঁটু পানির ভেতরে গলা পানির ভেতরে মানুষের খোঁজ নিচ্ছি, কই দেশে আর মানুষ নেই? আমরা আগস্টের 5 তারিখের আগের জরিপ দেখেছিলাম, আন্তর্জাতিক বিশ্ব নিয়ে আমি যতটুকু লেখাপড়া করেছি যতটুকু জানি, 257টা রাষ্ট্র পৃথিবীতে এখন, জাতিসংঘের আন্ডারে 195টা, বিশ্বে বহু দেশে আল্লাহ আমার এই ছোট জীবনে আমাকে নিয়েছে, 115 জন মানুষ চাইতো আগস্টের 5 তারিখের আগে যে এই দেশে ইসলাম কায়েম হোক। তোমাদের 1 মাস 16-17 দিনের ব্যবধানের গত পরশু দিনের রিপোর্ট আমি বানাইনি, আল জাজিরা আন্তর্জাতিক একটা রিপোর্ট দিয়েছে এদেশের রক্ষণ করি, আন্দাজে দেয়নি তারা, চিন্তা ভাবনা করে তারা দিয়েছে 100 জনের 58 জন মানুষ এখন চাচ্ছে এই বাংলাদেশে আল্লাহর কোরআন কায়েম হোক, আর এটা কায়েম করার জন্য যিনি পালিয়েছে তার দ্বারা সম্ভব, এক কথা বলেন না কেন, সম্ভব যাদের জন্য, যাদের দ্বারা আপনি টের পাচ্ছেন না, যাদের দেখলে আল্লাহর কথা মনে হয়, এ লোকটার অ্যাক্টিভিটিস, এ লোকটার ইখলাস, এ লোকটার তাওয়াক্কুল, তার ইবাদত আমি নিজে দেখেছি। আমি এই বয়সে আমার 33 বছর বয়স, 1.5 পারা দাঁড়িয়ে পড়তে গেলে আমার পায়ে ব্যথা হয়, আর উনি এক একটা সেজদায় 45 মিনিট 1 ঘন্টা সেজদায় পড়ে আছে। আমার বাবার চাইতেও বয়স বেশি, আমার বাবার 52, ওনার 62-র উপরে, এত বয়সে যদি ইবাদত করতে পারে, যৌবন বয়সে কি করেছে তার ইখলাস দেখেই তো আল্লাহ মানুষের মনের ভেতরে মহব্বত ভালোবাসা ঢেলে দিয়েছে। প্রকাশ্য শত্রু তারপরও সামনে গেলে নরম হয়ে যায়, কুষ্টিয়ায় গিয়েছিল কিছুদিন আগে, এক নজর দেখার জন্য হিন্দু পর্যন্ত পাগল যে একটু দেখতে দেন, এই ভালোবাসাটা পয়দা করেছে টাকা পয়সা দিয়ে, এই কথা বলেন। আল্লাহ বলেন কোন মানুষ যখন ইমান আর আমলে উত্তীর্ণ হয় তখন আমি আল্লাহ ওই লোকটার প্রতি সৃষ্টি জগতের ভেতরে একটা ভালোবাসা পয়দা করে দিই, এটা বাস্তব আমরা এখন দেখলাম,
সুতরাং চুলকানি যাদের উঠতেছে শিবিরের নাম শুনে যে সমন্বয়ক 152-র ভেতরে 108 জন শিবির, আরে শয়তান তোর ছেলে মেয়ে কোথায় ছিল বল, তোর ছেলে মেয়ে কোথায় ছিল এতদিন? যারা জীবন দিয়েছে সাইদা বসাইদ রংপুরে শিবিরের সাথে ছিল, এক কথা বলে না কেন? পুলিশের গাড়ি থেকে যাকে আহত অবস্থায় উপর থেকে টান দিয়ে ফেলে দিয়েছিল আমিন শিবিরের সদস্য ছিল। টের পাচ্ছেন কথা থেকে কি হয়েছে? তাহলে আন্দাজে লাফাচ্ছেন এখন আপনি কি করেছেন 15.5 বছর? কিচ্ছু অবদান আপনার নেই। সুতরাং এই নাস্তিক যাই কয়টা রাম আর বামরা এখন লাফাচ্ছে, আমার মনে হয় এদেরকেও এই ফরিদউদ্দিন মাসুদ রুহুল আমিনের মতো অবাঞ্ছিত ঘোষণা করা দরকার দেশের জন্য। এগুলো ক্যান্সার দেশের। এই জালেমের এত বড় বেশি ক্ষমতা ছিল না, খালি আলেম নামে কিছু জালেম তাকে পরামর্শ দিত, তার ভেতরে এই লোকটা যদি কোরআনের পাখির ফাঁসি চাইতে পারে, আমরা উল্টা করে তার ফাঁসি এখন চাই। কথা বলেন, আমরা অবিলম্বে তার বিচার চাই। শাহবাগের মতো জায়গায় সে নাস্তিকদের পক্ষ নিতে পারে কোনো আলেম? এদেশের সব ঘরনার আলেম এখন তাকে মন থেকে ঘৃণা করে। আমরা কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য বাসি, কাউকে ঘৃণা করলে আল্লাহর জন্য করি। নাস্তিকদের কাজ যেটা সেটা যে বলছে জীবনের সবচাইতে বড় সাহাবের কাজ করলাম, আজ কত বড় শয়তান। ওর নামে অনেক পীর এখন সাফাই গাছে যে আমাদের তালুই হয়। কিসের তালুই আপনার? কোরআনে কারিম জানিয়েছে যারা আল্লাহ রাসূল এবং জিহাদের বিরুদ্ধে অবস্থান নেয় তারা যদি নিজের বাবা মা হয়, স্ত্রী হয়, সন্তান হয়, তাও তাদের বাদ দেওয়া লাগবে। সূরা তাওবার আয়াত, সূরা তাওবার 23 নম্বর আয়াতের তাফসীর পড়ে দেখেন, এখানে 8-9 জনের ব্যাখ্যা আছে যে পীর নামে আপনি এত বড় পীর বুজুর্গ মানুষ এ কথা বললেন কি করে যে আমার তালুই হয়? কিসের তালুই? বাবার সাথে সম্পর্ক রাখা জায়েজ নেই যারা জিহাদের বিরুদ্ধে অবস্থান নেয়। আর এরকমটা জিহাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে 100 তথাকথিত মুফতির সাক্ষ্য নিয়ে জানিয়েছে হাসিনাকে দিয়েছে যে এই দেখেন আমরা আলেমরা বলছি যা জিহাদ চলছে এদেশে এটা জায়েজ নেই। এমনকি আবু সাঈদ শাহ যারা শহীদ হয়েছে হাজারের উপরে, অনেক আলেম নামে জালেম এখনো পর্যন্ত তাদের শহীদ বলতে রাজি না। যারা এই স্বাধীনতাকে স্বীকার করছেন না তারা এই স্বাধীন দেশে থাকার যোগ্য না। বলেন আপনি বেরিয়ে যেতে পারেন? 71 সালে যাদের ভূমিকা উল্টা ছিল তাদেরকে যদি দেশ থেকে বের করার জন্য ঘোষণা আসতে পারে, 24 সালের এই স্বাধীনতায় যারা এখনো পর্যন্ত মেনে নিতে পারছেন না, 100 জনের 14 জন এখনো আছে। আমরা চাই আপনারা চলে যান, যান যেখানে যাবেন, যান গেছে চলে গেছে আপনারাও যান, দরকার নেই আপনাদের। আমাদের দেশ আমরা সাজিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ, শুধু বাইরের টাকাগুলো আনতে দিন। ডাক্তার মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছে যে টাকাগুলো ছিল 3/4 ভাগের 3 ভাগ প্রায় আসার প্রক্রিয়া আরম্ভ হয়ে গেছে, বাকি 1 ভাগও আসবে। যারা এগুলো করেছিলেন এক টাকাও যেন ছাড় দেওয়া না হয়, সব টাকা আমরা ফেরত আনতে চাই। আজকে আসার সময় প্রশাসনের ভাইদের দেখলে মানুষ ধাক্কা দিচ্ছে, গালি দিচ্ছে, দোষ ওনাদের কিসের? ওপরে যে কয়েকজন কোলাঙ্গার ছিল এই কোলাঙ্গারদের কারণে আজ পুরা প্রশাসনের উপরে মানুষের ক্ষোভ। ওনারা হুকুম পালন করেছে যারা তারা দোষী, যে মানুষগুলো হুকুম দিয়েছে দোষ তো তার আছে, হুকুম পালন করতে গিয়ে শেষ পর্যন্ত আর যখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে তখন যারা এগুলো করেছে তাদেরকে আল্লাহ মাফ করে দেবে। কিন্তু যে মানুষগুলো আরো আনন্দে করেছে এই তানভীর ওসির মতো, কান তো একটা ছাত্ররা ফাটিয়ে ফেলেছে, শুনলাম যে থানায় পিটাতে পিটাতে তারা পায়খানা করে ফেলেছে, এখন আছে জেলে, কি হবে আল্লাহ জানে। এই জন্য যেই সমস্ত অফিসার গুলোর কারণে এই 15.5 বছর এই জালেম টিকে ছিল তাদেরকেও যেন এই জাতি ক্ষমা না করে। আমি যাদেরকে পেয়েছি জীবনও ক্ষমা করবো না। আমার মামলার আয়ু এই কাজী মিজান ট্যাকের হাটে বাড়ি মাদারে পুরে, আমার কাউন্টার টেরিজমের সাথে যারা জড়িত ছিল মনিরুল ইসলাম, আসাদুজ্জামান, ডিসি আব্দুল মান্নান, শেখ ইমরান, জাহিদ হাসান, আতিকুল ইসলাম ভৈয়া, এক টাকাও যেন আল্লাহ ছাড় না দেয়, এমনকি আমার পক্ষ থেকে কোনো মাফ নেই দেয়।
ওরা যেমন জানা শোনার পরও বিনা কারণে আমার 3 বছর আটক করে রেখেছে, আমরা চাই এগুলো 3 বছর করে জেলে থাক। তাও এ ছেলে না মাটির নিচে আয়না ঘর এখন আর আছে? আছে, ওটা জাদুঘর হিসাবে রাখা হবে। সমন্বয়কদের ভেতরে অন্যতম এখন উপদেষ্টা যিনি আসিফ মাহমুদ ভাইয়া ঘোষণা দিয়েছে আয়না ঘর ভাঙা হবে না, ওইভাবে থাকবে। সারা বিশ্ব থেকে মানুষ যারা পর্যটক আসবে তারা যেন জানে যে এই দেশে একজন জালেম আছিল। ও যে জালেম, কারো বলতে কোনো দ্বিধা আছে? জালেমকে কেউ যদি জালেম না বলে সেও জালেম। এমনকি জেনে শুনে কেউ যদি জালেমের পক্ষ নেয়, নবীজি বলেন সে আমার উম্মত থেকে খারিজ হয়ে যায়। এবার আপনি কি করবেন? আপনার সিদ্ধান্ত। প্রকাশ্য যে লোকটা জুলুম করেছে, নিজের উপরে জুলুম করেছে, পরিবারের উপরে, সমাজের উপরে, জনগণের উপরে, জালেমদের কোন ক্ষমা আমরা করলেও হবে না, কারণ আল্লাহ নিজে মামলা দেবে জালেমের বিরুদ্ধে। কথাটা খুব ভয়ঙ্কর কথা, আল্লাহ নিজে মামলা দেবে। আপনি ঠিক পাচ্ছেন? আমার তো আয়াত পড়ার পরে সূরা শুরার 42 নম্বর আয়াত, এই আয়াত পড়ার পরে আমার শরীর শিউরে ওঠে যে এদেশের 1628টা সিয়ারে যারা ছিল সবগুলো জালেম, একটাকেও আমি ভালো পাইনি। আমি বহু জায়গায় গিয়েছি, প্রত্যেকটায় জালেম ছিল, আরে প্রত্যেকটায় আল্লাহর মামলার আসামি। বলেন কেন? সূরা আলে ইমরানের 168 নম্বর আয়াতে আছে, 78 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন হে নবী, কাফেররা ধারণা করে, মনে করে, এই চিন্তা ভাবনা করে যে ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়েছে, ক্ষমতায় বসিয়ে রেখেছে, মনে হয় ভালোবেসে। অথচ না, তাদের এই ক্ষমতা দিয়ে যে জুলুম অত্যাচার গুলো হয়, আমার আল্লাহ বলেন আমি তাদের পাপ পরিপূর্ণ হয়ে যাক, এইটা চাই, আর হয়েছেও তা। 15.5 বছরে পাপ একেবারে খাপের খাপ মিলে গেছে, আর জায়গা নেই। তখন আল্লাহ পাক বলেন আল্লাহু মাযাবুম মুহিন, আমার শাস্তি তখন ভয়ঙ্কর অবস্থায়, অপমানিত অবস্থায় তাদেরকে পাকড়াও করেছে। 850 বছর আগে পালিয়েছিল লক্ষণ সেন, এত বছরের ভেতরে পৃথিবীতে কেউ পালায়নি এইটা বাদ দিয়ে। কথা বলেন না কেন? এজন্য বাস্তবতা এইটা, আল্লাহ পাক দেখেছেন যে পাপ আর জায়গা নেই পূর্ণ হওয়ার, পরিপূর্ণ হয়ে গেছে। তখন আল্লাহ ধরেছে একেবারে ধরার মতো, যারেই ধরে তারে এত অপমান করে, পৃথিবীতে এত অপমান কেউ হয়নি। আমের আগে এপ্রিল মাসের 29 তারিখে এসে এই পুলিশ ভাইদের ভয়ে পালিয়েছিলাম, এসে ভোটটা ফের দিয়ে কি অবস্থা ছিল বলেন তো? ওই সময় যে লোকটা এই কাজের সাথে জড়িত ছিল সে কি তানভীর নাকি জানো? সে লোকটা এখন জেলখানায় আছে, তার নাকি এই বাম কান ছাত্ররা নষ্ট করে দিয়েছে। সুবহানাল্লাহ বলছি, কারণ এই লোকটার কারণে আমি ওই দিন হাজারো মানুষকে কোরআন শোনাতে পারিনি। আমার বাবার কথা শোনার জন্য এসেছিলাম, কোরআনের কথা শোনানোর জন্য আয়োজন ছিল, কিন্তু উনি কি কার ইশারায় কি করেছিলেন জানি না। যাদের ইশারায় করুক আমরা সব টের পেয়েছি, যাদের ইশারায় করেছিল সেই লোক এখন লাল দাঁড়ানি আছে। নাম রেখেছিল তো ভালো, আসাদুজ্জামান নূর, এর নামটা পুরো পাল্টিয়ে দেওয়া দরকার। না, ওসি সাহেবের দোষ ওই দিন ছিল না, আমি পরে খোঁজ নিয়েছি, ওনাকে দিয়ে এটা করাতে বাধ্য করেছিল। যাই লোক, আমি তো নাম নিলামই তার। কোন মানুষ যখন পাপ করতে করতে একেবারে সর্বশেষ চূড়ায় পৌঁছিয়ে যায়, তাকে আল্লাহর হেদায়েত দেয় না। কথা বোঝেন? সারাটা জীবন জেনা ব্যবসারে কাটিয়েছে, এই যে সিনেমা করা, নভেল নাটক করা, একটি ভালো কাজ, সব সময় জেনার ভেতরে থাকা লাগে। পরনারীর দিকে আপনি সব সময় তাকিয়ে আছে, তার হাত ধরছে, আরো বাকিটা নাই বললাম।
এই সমস্ত কাজে সারা জীবন যে কাটিয়েছে তারে আল্লাহ কোনোদিন ভালো বানায়, তারে তো হেদায়েত দেওয়ার আর কথা না। এই জন্য আল্লাহ তারে আর হেদায়েত দেবে না বলে আমরা মনে করি, কারণ আল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালেমদেরকে এখন পথ দেখাচ্ছেন না, ভবিষ্যতেও তিনি দেখাবেন না। যেহেতু বড় বড় জালেম যারা সবই পালিয়েছে, মাঝারি জালেম আর ছোট জালেম যারা ছিল এরা এখন সব তওবা করে ফিরে আসতেছে। আজকেও দেখলাম এক জেলাতে প্রায় 250-র উপরে তাওবা করে কালেমা পড়ে মুসলমান হচ্ছে, মনে হচ্ছে যে ওরা এতদিন অন্য ধর্মে ছিল। আমার বংশের, আমি তো কুষ্টিয়ায় বাড়ি, আমার বংশের প্রায় 100 জনের 98 জন এই জালেমদের দোসর ছিল। আমি যে 3টা বছর জেলে ছিলাম কোনোদিন তারা জিজ্ঞাসা করে নাই আমার বাবারে যে ছেলেটা জেলে আছে না কোথায় আছে, করোনাগারও টিপ্পনি কাটতো যে ঠিকই হয়েছে। অথচ 5 তারিখে আগস্টের বিকাল 5টা বাজার পরে দেখি সব কল দিচ্ছে, ভাতিজা কোথায়, কুষ্টিয়া, আমরা সব মুসলমান হব, মুসলমান হব মানে আমরা সব এখন জামাতে ইসলামই করি না। আপনি এই 4.5 ঘন্টার ভেতরে পাল্টিয়ে গেছেন, যেভাবে অন্তত শুরু হয়ে গেছে সারা দেশে। গত বর্ষ দিনের জরিপ পেয়েছি, আল জাজিরার একটা জরিপ এসেছে বাংলাদেশ সম্পর্কে, এদেশে এখনো 114 জন মানুষ এই যে 850 আগে পালিয়েছিল লক্ষণ সেন, তার বোন পালিয়েছে 850 পর। এই মহিলাকে এখনো পর্যন্ত 100 জনের 14 জন নাকি সাপোর্ট করছে এই দেশে, কারা আছে আমরা জানি। দালালি যা করেছেন বন্ধ করবেন আশা করছি, জনগণের সামনে পড়লে কিন্তু আর মাথা থাকবে না কল্লার উপর। দ্বিতীয় রিপোর্ট এসেছে 100 জনের 28 জন, এই মানুষগুলো এখন খাওয়ার জন্য চেষ্টায় আছে, এটা বন্ধ করা দরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে ভাই বোনেরা, এরা আপনাকে খাওয়ার জন্য দেয়নি। 152 জন সমন্বয়ক ছিলেন কেন্দ্রে যারা সারা দেশে, তার 108 জন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পরীক্ষিত নেতা কর্মী। স্বাধীনতা যারা এনে দিলেও তারা যেভাবে চালাবে এদের সেইভাবে চলবে, 15.5 বছরে কিছুই করতে পারেননি। সুতরাং খাওয়া দাওয়ার চিন্তা ভাবনা যাদের আছে থেমে যাবে। বারবার উনি উপর থেকে কিন্তু ভিডিও বার্তা পাঠাচ্ছে যে বা বন্ধ করে বন্ধ করে বন্ধ করেন, আর কথা বলবে সে? সুতরাং তার নাম নিয়ে, তার দলের নাম নিয়ে এখন যারা খাওয়ার ধান্দায় নেমেছেন, আপনি যদি না থামেন, আজকে কুষ্টিয়াতে 2 গ্রুপের মারামারি হয়ে কয়েকজন হাসপাতালে বেড়ে কাতলাচ্ছে। এই করার জন্য দেশটা স্বাধীন করে দিয়ে গেল, কি শুরু করেছেন আপনি? আপনি অত্যাচারিত হয়েছিলেন, জুলুমের শিকার হয়েছেন আমরা জানি, আপনার চাইতে কি আর অত্যাচারিত মানুষ দেশে নেই? সবচাইতে বেশি অত্যাচার যারা সহ্য করেছে এই 15.5 বছর, কই তারা তো কারো দোকানপাট লুট করে না, কারো বাড়িতে আঘাত করে না, তারা মন্দির পাহারা দিচ্ছে সারা দেশে, আন্দাজে উল্টা পাল্টা ছড়িয়ে 15.5 বছরে এদের নামে যা ফতোয়াবাজি করেছে পুরাটা আল্লাহ উল্টিয়ে দিয়েছে। এতদিন এদের নাম দিত মানুষ জঙ্গি, অথচ বাস্তবতা এখন দেখছি এরাই জনগণের সঙ্গী। এই জন্য 100 জনের 58 জন মানুষ এখন ইসলাম চাচ্ছে এই দেশের রাষ্ট্রে। রাষ্ট্রীয় ব্যবস্থায় যদি ইসলাম যায় সবার কপাল খুলে যাবে, কোন জায়গায় জুলুমের শিকার হওয়া লাগবে না ইনশাআল্লাহ। এ গ্যারান্টি কোরআন দিয়েছে 1500 বছর আগে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এটা যদি দায়িত্বে নিয়ে যেতে পারেন, এ কোরআনকে অনুসরণ করে যদি ব্যক্তি থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমরা চালাতে পারি, কোনো ভয় থাকবে না। যারা ভয় দেখাতে চাচ্ছে তারাই ভয় পাবে ইনশাআল্লাহ, কোনো চিন্তা থাকবে না। কিসের ভয় কিসের চিন্তা, মানুষ যে বিষয়গুলোতে ভয় পায় এই ভয়গুলো আল্লাহ নিজের পক্ষ থেকে দূর করে দেবে, যেগুলো নিয়ে চিন্তা করে আল্লাহ নিজে ওই চিন্তাগুলো থেকে দূর করে তাকে নিরাপত্তা দেবে। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাউফ। আমরা আমাদের রবের ইবাদত যদি মন মতো আরম্ভ করে দেই, যে সমস্ত ভয় আছে, ক্ষুধার ভয়,
চিন্তা আছে, রাস্তায় বের হলে না জানি আবার খুন হয়ে যায় কিনা। চাষা এরশাদ বলেছিল না, ঘরে থাকলে খুন, বাইরে গেলে গুম, সে অবস্থা থাকবে না ইনশাআল্লাহ। আমরা শুধু এখন দেখতে চাই 100 জনের 58 জন যেহেতু চাচ্ছে দেশে ইসলাম আসুক, তাও 1 মাসে 17-18 দিনের ব্যবধানে, বাকি কিছুদিন যেতে দেন, এদেশের 100 জনের 100 জন মানুষ চাইবে দেশে ইসলাম ছাড়া অন্য কিছু চলবে না ইনশাআল্লাহ। বাস্তবতা যারা আছে এখন দায়িত্বে তাদের একটু সময় দেন, যৌক্তিক এবং সম্মানজনক সময় তাদেরকে দেন, তারা যেন একটু গুছিয়ে নিতে পারে। আজকে ডক্টর ইউনূসের বক্তব্য দেখেছেন আপনারা, উনি বলছে আমি কথা বলি কম, কাজ করি বেশি, আমার একটু সময় দেন আমি গুছিয়ে নেই, সংস্কার আরম্ভ করেছি আমি শেষ করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরাও এর সাথে সর মেলাই, 1628টা চেয়ার ছিল এই দেশে, তার ভেতরে আপনাদের ওসি তানভীরও ছিল। এই 1628টা চেয়ারে যারা ছিল তাদের প্রত্যেককে যেন সংস্কার করা হয়, ওখান থেকে সব নামিয়ে দেন, নতুন যারা এই 15.5 বছরে বৈষম্যের শিকার ছিল তাদেরকে এই জায়গায় এনে রিপ্লেস করে। এক কথা বলেন না কেন, এটা যতদিন না হবে যেগুলো ছিল সবগুলো চ্যালেঞ্জের দোষ, শুধু নীলফামারি না সারা দেশের অবস্থা একই, 100 জনের 65 জন প্রায় এই 1 মাস 17-18 দিনে পরিবর্তন হয়ে গেছে অলরেডি, সে যেভাবেই হোক, বাকি আর 35 জনের মতো আছে, এগুলো আমরা চাই খুব তাড়াতাড়ি উনি আমেরিকা থেকে ঘুরে আসলেই যেন এগুলো পোড়াটা পাল্টিয়ে দেয়, তার জন্য যেই কয়দিন সময় লাগে, যেই কয় মাস সময় লাগে আমরা দিতে রাজি আছি। সমন্বয়ক যারা 152 জন তারা এটাই চাচ্ছে, এক কথা বলেন না কেন, আর আপনি আমি থালা হাতে নেওয়ার জন্য তাড়াতাড়ি করছেন মানে কি করবেন থালা নিয়ে, সংস্কার না করে আবার যদি নির্বাচন দেওয়া হয় ও দিনের ভোট আবার রাতে হবে। এক লোক বিয়ে করে বাসর রাতে রেখে গেছে বউ, দাদি শাশুড়ি এসে বলছে ওই নাতির বউ আমি কিন্তু তোমার কাছে পুতি চাই, ঠিক আছে দাদি শাশুড়ি আমি আপনার সময় চাই, একটু সময় দেন আমারে। উনি বের হওয়ার পরে শাশুড়ি এসে বলছে কি গো বৌমা কি করবা জানি না আমার কিন্তু নাতি চাই। বউ বলছে শাশুড়ি দোয়া করেন আর একটু সময় দিন আমারে। ননদ আর দেবর এসে বলছে ভাত ভাবি কি করবা জানি না আমাদের ভাত ইচ্ছা চাই, কি চাই? স্বামী এসে বলছে ওই কি করো আমার বেবি চাই। বউ মাথা তুলে বলছে তোমরা কিসব পাগলের বংশ, আমি কেমন এসে বসলাম এখনো কিছু হয়নি, এরপরে 10 মাস 10 দিন সময় তো দিবা, কেউ এসে বলো আমার ভাতিজা চাই, কেউ নাতি চাই, কেউ পতি চাই, এখন তুমি বলছো আমার বেবি চাই, আমার তো সময়ই দেইলেন না, কেবল এসে বসলাম এখনো কিছু হয়নি, আমি কি ওইগুলো সব ডাউনলোড করে নিয়ে আসবো, সময় দেবেন না। তো কেবল 15.5 বছরের জঞ্জাল দূর করায় 15.5 দিনে সম্ভব, সময় দেওয়া লাগবে না, তাই বলে আমরা বেশি সময়ও দিতে চাই না, যৌক্তিক একটা সময় দিতে চাই, সম্মানজনক সময়ে তারা যেন এই লেভেল করে আমাদের হাতে দিয়ে ওনারা যেন বিদায় নেয়, নাকি ইনশাআল্লাহ তাই হচ্ছে এবং হবে বলে আমরা আশা করছি। যে মানুষগুলোর এখন এই 1 মাস 12-13 দিন 17 দিন পরে যাদের সুলকানি উঠছে এই কিছু রাম আর বামরা, এরা ডাক দিয়ে বলছে না এগুলোর পেছনে সব শিবিরের কাজ, হ্যাঁ শিবিরেরই কাজ এটা, কারণ যুদ্ধ ক্ষেত্রে কৌশল অবলম্বন করা এটা নবীর সুন্নাত, এই কথা বলেন না কেন। বিশ্ব নবী যেদিন মক্কা বিজয় করবেন ওই দিন তিনি কাবা শরীফ থেকে অদূরে একটা জায়গায় তাঁবু টাঙিয়েছিলেন, 10,000 সাহাবি তার সাথে, সবার হাতে তরবারি ছিল, নবীজি বললেন না এখানে কৌশল করা লাগবে, তোমরা এ রাতের বেলা এখানে তাঁবু টাঙাও, এই জায়গাতে তোমরা 3টা কাজ বেশি করবা আর পরবর্তীতে তোমরা 3টা কাজ করবাই না, 1 নম্বরে কাজ করবা যেটা বেশি পায়খানা বা টয়লেট এটা বানাবা একেবারেই কম কয়েকটা, যেটা রান্না করে চুলা বলে রান্নাঘর বলে এটা বানাবা মন মতো, 10,000 মানুষ এক একজন 5টা করে 10টা করে বানাও। আর আমার শত্রু আবু সুফিয়ান এর বাড়িতে যদি কেউ আশ্রয় নেয় দেখো তাহলে তাকে কিচ্ছু বলবো না, 1,500 বছর আগের এই ঘটনা ইতিহাসে পড়ার পর
আমার মনে হয় এই 1500 বছর পর 2024 সালে এদেশে যাকে দেখলে আল্লাহর কথা মনে হয় সেই লোকটা বাস্তবে দেখিয়েছে। হ্যাঁ কথা বলছেন, আপনি তাকান মিলে যাবে একেবারে খাপের খাপ। উনি অবলম্বন করেছিলেন কৌশল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি এই কয়েকদিন আগ পর্যন্ত কেউ জানতই না, সে ফেরাউনের কোলে মোসা যেমন লালন পালন হয়েছে আমার মনে হয় ওইভাবে উনি কাজ করছে। তারে তো এদেশের প্রতিটি জনগণের অন্তত সংবর্ধনা দেওয়ার দরকার ছিল এই কৌশল অবলম্বন করার কারণে। আর না, অনেক মোনাফিক অনেক জালেম এখন উল্টা পাল্টা ফতোয়া দিচ্ছে। হ্যাঁ কেন, এতদিন তার পরিচয় গোপন ছিল, এতদিন মাথায় তুলিনি, আপনি নাচিয়েছেন, এখন পরিচয়টা দেওয়ার পরে আপনার কি সমস্যা? কি আমি চাই এদেশে ছাত্র দল যেমন প্রতিষ্ঠিত হোক, আমি চাই এদেশে চরমনার আন্দোলনের যারা ছাত্র আছে, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ছাত্র যারা, তারা প্রতিষ্ঠিত হোক। আমি ওইভাবে আমার মন উদার, এজন্যে চাই ইসলামী ছাত্র শিবির এদেশে ওইভাবে প্রতিষ্ঠিত হোক।